নিজের প্রেমিককে পেতে ধর্ণায় এক মহিলা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে করণডিকি থানার অন্তর্গত কামারতোর শান্তিবাড়ি এলাকায়। উল্লেখ্য, টুঙ্কিডিকি সাদিপুর গ্রামের মাশরুম খাতুন কামারতোর শান্তিবাড়ি এলাকার বাসিন্দা। বাবলুর সাথে প্রেমে আবদ্ধ ছিল, এমনকি তাদের মধ্যে কাজিনামা করে বিয়ে হয়ে গেছে বলে জানিয়েছেন ধর্ণায় বসে থাকা মহিলাটি। এমন অবস্থায় মহিলাকে প্রশ্রয় দিচ্ছেন না প্রেমিক বাবলু শেখ। তিনি বলেন, আমার সাথে ব্ল্যাকমেল করে বাধ্য করে বিয়ে করেছে, যা আমি মেনে নিব না। এমন অবস্থায় চাঞ্চল্য ছড়িয়েছে কামারতোর শান্তিবাড়ি এলাকায়। আচ্ছা, কবে এটা বলছে, কবে কবে আমাকে 16 তারিখে বাড়ি থেকে বার করে নিয়ে আসছে, দিয়ে তখন ঘর ভাড়া করে রাখছিল, ওখান থেকে ওর বোনের বাড়ি নিয়ে গেল, ওর বোনের বাড়িতে রেখে আবার আমার বোনের বাড়িতে রেখে গেল। এখন আমাকে বলছে ফোনে যে তোকে নিয়ে আসবো না, তুই যা পারবি তা কর। আপনি এখন কি চাচ্ছেন? আমি চাইছি ওখানে সংসার করব। এখানে সংসার করবেন? হ্যাঁ। কি নাম দিচ্ছে সে আমি বলতে পারবো না। বিয়ে করেছি, ও আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে, সম্পূর্ণ ব্ল্যাকমেল। ওর ফোনে যাবতীয় যা আমার কাছে যা ছিল ও সব মানে ফটো টটো নিয়ে যা আমার কাছে রাখবো, আমার কাছে আমাকে ভালো লাগবে। ওর তো বিয়ে হয়ে গেছিলো অন্য জায়গায়, ও এভাবে চাইলো যে তোমার আমি স্মৃতি রাখবো, এটা রাখবো, ওটা রাখবো, এভাবে করে আমাকে ব্ল্যাকমেল করে, পুরো সম্পূর্ণ ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করেছে।